আরে একজনকে যদি যদি আদনা জান্নাতিকে যদি দশ দুনিয়া বরাবর জান্নাত দেওয়া হয়, আদনা জান্নাতিকে যদি দশ দুনিয়া বরাবর জান্নাত দেওয়া হয়, আদনা জান্নাতি মাম্মাতা বিল ঈমানে ক্বাবলাল কিয়ামা, কিয়ামতের সকালবেলা যে মারা গেছে ঈমান নিয়া, শুধু ঈমানটা আছে, শুধু ঈমান আর কিছু নাই, শুধু ঈমান, শুধু এক জাররা ঈমান তার কলিজায় আছে আর কিছু নাই, এই লোকটা পাবে দশ দুনিয়া বরাবর জান্নাত। এবার বলুন তো, তিরিশ পারা হাফেজ কোরআনের জান্নাত কত বড় হবে? এবার বলুন তো, খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই শব্দের তরজমা পৃথিবীর কোন ভাষায় দিলে আপনি বুঝবেন আমি বুঝবো, আর কোন ভাষায় দিলে এর হক আদায় হবে? সুবহানাল্লাহ বলে না ওলামায়ে উম্মত, শুধু এটা মনে করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনওয়ালার জন্য আমি যা রেখে দিয়েছি, কোরআনওয়ালার জন্য আমি যা রেখে দিয়েছি, ঈমানওয়ালার জন্য আমি যা রেখে দিয়েছি, আমলওয়ালার জন্য আমি যা রেখে দিয়েছি, কোরআনওয়ালা বলেন ইলমওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, কোরআনওয়ালা, ইলমওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, তোমার জন্য আমি যা রেখে দিয়েছি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যত সম্পদ জমা করবে তার চেয়েও শ্রেষ্ঠ রেখে দিয়েছি। আচ্ছা কি দিয়ে তর্জমা করবেন এটার আপনি বলেন না? ওলামা ইকরাম বলেন না, নোয়াখালীর ওলামা ইকরাম তো চাঙ্গা চৌকান্ন। হ্যাঁ কি দিয়ে তর্জমা করবেন, কোন ভাষায় আপনি এই শব্দ? قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا, তুমি তোমার ছেলেকে কোরআনে কারীম পড়িয়েছ, এটা তোমার কোনো যোগ্যতা না, আমার ফজল। তুমি কোরআনে কারীম মুখস্থ করেছ, এটা তোমার কোনো যোগ্যতা না, এটা আমার ফজল, এই জন্য আমার ফজল আর আমার রহমতে তুমি খুশি হয়ে যাও। আমি এ আয়াত কারিমা কুয়েতের সরকারি তাহফিজের যে সার্টিফিকেট দেয়, এই সার্টিফিকেটের উপরে এই আয়াতটা লিখে দিছি। আমি এরকম একটা সার্টিফিকেট দেখে প্রথম জীবনে আমি এই আয়াতটা দেখলাম, আমার কাছে মনে হইল আরে করছে কি রে, কি লিখলো রে, কুল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি না কোরআনওয়ালার জন্য যা রেখে দিয়েছি সারা পৃথিবীর সমুদয় মানুষের, সমস্ত মানুষের সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। এবার সুরায় জুমার মধ্যে আল্লাহ তালা কি বলেন দেখেন, সুরায় জুমা কত নম্বর পারা? আঠাশ না? সুরায় জুমার মধ্যে আল্লাহ তালা কি বলেন শেষ আয়াত পড়েন একজনে, وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير قل ما عند الله خير من اللهو ومن التجارة আমি রব্বুল আলামিনের কাছে তোমার জন্য যা রেখে দিয়েছি, সুবহানাল্লাহ, আমি তোমার ঈমানের মোকাবেলা আমার কাছে তা রেখে দিয়েছি, তোমার নামাজের বিপরীতে আমার কাছে যা রেখে দিয়েছি, তোমার কোরআনে কারিমের তেলাওয়াতের বিপরীতে আমার কাছে যা রেখে দিয়েছি, তোমরা যারা কোরআনে কারিমের জন্য মাদ্রাসা করে দিয়েছ তোমাদের জন্য আমি রবের কাছে যা রেখে দিয়েছি, তোমরা যারা মাদ্রাসার উস্তাদদের বেতন সরবরাহ করছো তোমাদের জন্য আমি যা রেখে দিয়েছি, তোমরা যারা উস্তাদদের বিদ্যুৎ দিচ্ছ তোমাদের জন্য আমি যা রেখে দিয়েছি, তোমরা যারা উস্তাদদের জন্য ঘর করে দিয়েছ তোমাদের জন্য আমি যা রেখে দিয়েছি, কি বলে মালিক কি বলে? কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত-তিজারা, সারা পৃথিবীর সমস্ত ব্যবসা, সারা পৃথিবীর সমস্ত লাহো, সমস্ত তামাশা, সারা পৃথিবীর সমস্ত, আজকে পৃথিবীতে একজন মানুষ আছে, একটা কোম্পানি আছে, ফেসবুক কোম্পানি, এই কোম্পানির প্রতি মিনিটে কোটি কোটি ডলার তার প্রতি মিনিটে ইনকাম, সারা দুনিয়া ঘুমে কিন্তু তার ইনকাম বন্ধ নাই, বাস্তব না বাস্তব? আপনি তেলের দোকানে তেলের পাম্পে গিয়ে যখন নজলটা ঢুকায়, নজলটা আপনার গাড়িতে ঢুকাইছে, ঢুকাইয়া পাম্পের সুইচটা দিছে, দিছে দেওয়ার সঙ্গে খড়খড় করে আপনার টাকা তার অ্যাকাউন্টে ঢুকে গেছে,
কি কতক্ষণ কাছে, কত তাড়াতাড়ি ঢুকে আমার টাকাটা তার অ্যাকাউন্টে, কিরকম দ্রুত, এক সেকেন্ডে 7,000, কি পরিমাণ দ্রুত ঢুকতেছে আপনার নজলে, আপনার গাড়িতে নজল ঢুকাবার সঙ্গে সঙ্গে, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে যেই পরিমাণ ঢুকছে, ঠিক এই পরিমাণ এভাবে সারা পৃথিবীর সবগুলো নজল একসাথে ঢুকাইলে যেই পরিমাণ টাকা একসাথে পাম্পের মালিকের অ্যাকাউন্টে ঢুকবে, এর থেকে কোটি কোটি গুণে বেশি টাকা একসাথে ফেসবুকের কোম্পানির ঢুকে। আরে ঢুকে না, ঢুকে না কর। এবার রব্বুল আলামিন বলেন, ওহো যদি ফেসবুক কোম্পানির মতো মালিক হয়ে যাও তুমি, যদি এত বড় মালিক হয়ে যাও তুমি, এত বড় কোম্পানিও হয়ে যাও তুমি, যেই পরিমাণ টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে, যদি খুদা না কাজ তার লাহওয়ালা হয়ে যাও, মেসিওয়ালা হয়ে যাও, কিওয়ালা হয়ে যাও, যদি মেসিওয়ালা হয়ে যাও আর মেসির একটা খেলায় যদি 10 কোটি 50 কোটি ডলার হয়ে যায়, রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একটা একটা ফেসবুক কোম্পানির মতো হয়ে যায়, সারা পৃথিবীর সবগুলো মানুষের যদি এই পরিমাণ টাকা হয়, রব্বুল আলামিন বলেন কোরআনওয়ালার জন্য, ঈমানওয়ালার জন্য আমি যা রেখে দিয়েছি তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। আচ্ছা কি দিয়ে বুঝালে বুঝব, দিলেন কত পাবেন কত, দিয়েছেন কত পাবেন কত, সুবহানাল্লাহ কইতেন, দিছেন কত পাইবেন কত। এবার দেখেন আরেক আয়াত দেখেন, আমি তো ওই বললাম না মাশাআল্লাহ আগের হুজুর যে বয়ান করছে মুফতি ইউসুফ বিন ইকবাল, আমার কাছে তো এটা বয়ান মনে হয় না, এটা জাদু হয় না মনে হয়েছে, এটা কি মনে হয়েছে আমার কাছে, হ্যাঁ আপনাদের কি কাছে কি মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা কোনো ওয়াজ না, এটা জাদু, ইন্না মিনাল বায়ানে লা সিহরা। তা আমি তো কিছুই পারি না। দেখেন আল্লাহ তা আরেক জায়গায় কি বলেন, সূরা আলে ইমরান, যুয়্যা লিন্নাস হুব্বুশ শাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله ذلك هو الفضل الكبير. ঠিক আছে, আল্লাহ তাআলা বলেন দেখো 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 আমি পৃথিবীর মানুষের জন্য মুজাইয়ান করে দিয়েছি, সুশোভিত করে দিয়েছি, সুসজ্জিত করে দিয়েছি, নারীদেরকে দিয়ে সুশোভিত করে দিয়েছি, নারীকে দিয়ে সুশোভিত করে দিয়েছি, আর কি দিয়ে, মিনান অলবানিন সন্তান সন্ততি দিয়ে, নারী দিয়ে সন্তান সন্ততি দিয়ে, আর কি দিয়ে পড়েন না, অল কানাতিরিল মুকান্তরাতি মিনাদ দাব ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ দিয়ে, রাশি রাশি চাঁদি দিয়ে, রাশি রাশি রৌপ্য দিয়ে, রাশি রাশি স্বর্ণ দিয়ে আর ডলার দিয়ে, বান্ডিল বান্ডিল ডলার দিয়ে আমি তোমার জন্য সুশোভিত করে দিয়েছি, ওয়াল আনাম গরু আর ছাগল দিয়ে তোমার দুনিয়াকে আমি সাজিয়ে দিয়েছি, ওয়াল হারসে তোমার খেতি দিয়ে তোমার দুনিয়াকে সাজিয়ে দিয়েছি, তোমার ফ্যাক্টরি দিয়ে তোমার দুনিয়াকে সাজিয়ে দিয়েছি, তোমার কারখানা দিয়ে তোমার দুনিয়াকে সাজিয়ে দিয়েছি, তুমি কাপড়ের ফ্যাক্টরিওয়ালা তোমার জন্য ফ্যাক্টরিকে আমি সাজিয়ে দিয়েছি, তুমি না আরও অন্য রডের ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি দিয়ে তোমার দুনিয়াকে সাজিয়ে দিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন এই ছয়টা তোমাকে দিলাম, নিসা দিলাম, বানিন দিলাম, আনাম দিলাম, হার্স দিলাম, আর কানাতিরিল মুকান্তরাতি মিনাজ যাব ওয়াল ফিদ্দা দিলাম। এবার আল্লাহ তাআলা বলেন দেখো দেখো দেখো, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এর চেয়ে ভালো কি আছে এটা কি বলবো না, আরে কি বলে রে, এর চেয়ে ভালো কিছু কি বলবো, জোরে কর না, জোরে বলে, এর চেয়ে ভালো কিছু কি আমি বলবো, বলেন বলেন বলবো, আপনি ঘুমান বাহাদুর ভাই, ঘুমান বাহাদুর ভাই, ঘুমান না, বলা বলতাম না,
আজীব না, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এর চেয়ে ভালো কিছু আমি কি বলবো না? কি বলেন? কি বলে আল্লাহ, কি বলে আমি কি জানি? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এগুলোর চেয়ে ভালো কি তোমার জন্য আমি বলবো না? তুমি যদি একটা বুরুজ দুবাইয়ের মালিক হয়ে যাও, প্রতিটা ইট যদি স্বর্ণের হয়, প্রতিটা ইট যদি রৌপ্যের হয়, তুমি যদি 100,000 ওটের মালিক হয়ে যাও, তুমি যদি 100,000 ঘোড়ার মালিক হয়ে যাও, তুমি যদি 100,000 গরুর মালিক হয়ে যাও, তুমি যদি 10,00,000 ছাগলের মালিক হয়ে যাও, তুমি যদি পুরাচরের এসরের নাম কর না, পুরা সুবর্ণচরের, তুমি যদি এতগুলো জমিনের মালিক হয়ে যাও, আর রাখো তোর সুবর্ণচরের জমিন, তুমি যদি অস্ট্রেলিয়ার মালিক হয়ে যাও, তুমি যদি নিউ ইয়র্কের মালিক হয়ে যাও, কি কয় আল্লাহ কি কয়? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এর চেয়ে শ্রেষ্ঠটা আমি কি বলবো না? বলেন, এর চেয়ে শ্রেষ্ঠটা আমি কি বলবো না? হায়, কি দেখে তুমি কোন দিকে ছুটছ? তোমাকে রব দিতে চাচ্ছেন কি, তুমি নিতে চাচ্ছ কি? তোমাকে দিতে চাচ্ছেন কি? ওয়াহুরুন আইন কামতালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন, তোমাকে দিতে যাচ্ছেন কি? ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিউ মাবসুসা, তোমাকে দিতে চাচ্ছি কি? আর তুমি বেকুবে ছায়ার মধ্যেই ঢুকে আছো। আরে বুঝো না কথা, তুমি বেকুবে কিসের মধ্যে ঢুকে আছো? মোবাইলে কি দেখা যায়, বাস্তব না ছায়া? জোরে কর না, এটা ছায়া না বাস্তব? আর জান্নাত ছায়া না বাস্তব? কি বলে? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাওয়াতি মিনান নিসা, সারা পৃথিবীর সমস্ত সুন্দরীগুলোকে যদি এক জায়গা জমা করে দেওয়া হয়, আর লাইটটা যদি নিভিয়ে দেওয়া হয়, এদের সৌন্দর্যের দ্বারা একজনের চেহারাও দেখা যাবে না। আর আমার জন্য জব রব যাকে রেখে দিয়েছে, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম হুব্বুশ শাওয়াতি মিনান নিসা, সারা দুনিয়ার সবগুলো নারীকে যদি একসাথে দিয়ে দেওয়া হয়, আর লাইটটা নিভিয়ে দেওয়া হয়, এদের কারোর দাঁত দেখা যাবে না, এদের কারোর চেহারা দেখা যাবে না। আর রব বলেন, ওয়াহুরুন আইন, তোমার জন্য আমি এমন একটা নারী দিব, একটা নারী এমন হবে, একটা নারী এমন হবে, ওটা যদি তার আঙ্গুলের মাথাটাকে জমিন দিয়ে বের করে দিত, জমিন আর সূর্যের প্রয়োজন পড়ত না। দোস্ত, পাল্লে মোকাবেলা কর, পাল্লে ঠেকাও। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض. দোস্তো, কিসের পিছনে ছুটছ আর কি হারাচ্ছ? পাইলা কত, গেল কত, এলো কত, গেল কত? আরে জোরে কয় না, মোবাইলে এলো কত, গেল কত? বলেন না, মোবাইলে আসলো কত, গেল কত? টেলিভিশনে আসলো কত, গেল কত? হা, যদি আমি আমাকে কথাগুলো বুঝাতে পারতাম, হা যদি আমাদের নসল থেকে নসলকে কথাগুলো বুঝাতে পারতাম। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম, যারা না ইলম ওয়ালা আমল ওয়ালা ঈমান ওয়ালা তাকওয়া ওয়ালা, ইলম ওয়ালা আমল ওয়ালা ঈমান ওয়ালা তাকওয়া ওয়ালা, এদের জন্য এদের রবের কাছে যা আছে আমি কি তোমাকে বলবো? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম, এদের জন্য কি রেখে দিয়েছি? জান্নাত, একটা জান্নাত না, হাজার হাজার জান্নাত। আবার বলে, হাজার হাজার জান্নাত কোন না? জান্নাত, একটা জান্নাত না, হাজার হাজার জান্নাত। জান্নাতুনের বহুবচন, আচ্ছা জান্নাতুনের বহুবচন জান্নাতুন, এই বহুবচনের সীমা কত? সুবহানাল্লাহ, বলবেন না জান্নাত। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম ইনদা রাব্বিকুম, আমি কি তোমাকে বলবো না? ইমানওয়ালা, ইলমওয়ালা, ইমানওয়ালা, আমলওয়ালার জন্য আমি কি কি রেখে দিয়েছি, এটা কি বলবো না?
ওদের জন্য রেখে দিয়েছি জান্নাত, একজনের জন্য এক একজনের জন্য রেখে দিয়েছি কোটি 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 জান্নাত। তাজরিমিং তাহতিহাল আনহার, যেগুলোর নিচে স্রোতস্বিনী প্রবাহিত। এর তর্জমা এই শব্দের বাইরে আমার দ্বারা আর কিছু বোঝা সম্ভব না। এটার নিচে কি পরিমাণ সুন্দর ঝর্ণা রাখা আছে রব ছাড়া কেউ জানে না। আর কি দিবে, ওয়াজওয়াজুম মুতাহহারা, ওয়াজওয়াজুম মুতাহহারা, আর এমন পবিত্র বিবিগুলো তোমার জন্য রেখে দিয়েছি। ওয়াজওয়াজুন যাওজুনের বহুবচন আজওয়াজ, আজওয়া আজওয়াজুম মুতাহহারা, তোমার জন্য এমন পবিত্র কতগুলো বিবি রেখে দিয়েছি, কারে কয়টা দিব আমি ছাড়া কেউ জানে না। কাকে কয়টা দিবে রব বলেন আমি ছাড়া কেউ জানে না। আজকের ওয়াজের বিনিময়ে তোমাকে কয়টা দিব রব বলেন আমি ছাড়া কেউ জানে না। আজকের ওয়াজ শোনার বিনিময়ে তোমাকে কয়টা দিব আমি ছাড়া কেউ জানে না। একবার কালেমায়ে তৈয়বার মোকাবেলায় কতটা রেখে দিয়েছি, একবার সুবহানাল্লাহর বিপরীতে কতটা রেখে দিয়েছি, দু রাকাত নামাজের বিপরীতে কতটা রেখে দিয়েছি, একবার ফজরের নামাজের বিপরীতে কতটা রেখে দিয়েছি। আর রব্বুল আলামিন বলেন না আমি ছাড়া কেউ জানে না। ওয়াজওয়াজুম মুতাহহারা, তোমার জন্য রেখে দিয়েছি পবিত্র বিবি সমূহ। আর কি রেখে দিয়েছি তোমাকে আর কি বলবো, সর্বোপরি তোমার জন্য রেখে দিয়েছি রিদওয়ানুম মিনাল্লাহ, আমি তোমার জন্য রেখে দিয়েছি আমার খুশনুদি, তোমার জন্য রেখে দিয়েছি আমার রাজামন্দি, তোমার জন্য রেখে দিয়েছি আমি একটা ঘোষণা, আমি আর কোনোদিন তোমার উপরে নারাজ হব না। রিদওয়ানুম মিনাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন যালিকা হুয়াল ফাউজুল কাবীর, ঠিক আছে না, হাবিব সাহেব হাবিব সাহেব রায় না কই, যালিকা হুয়াল ফাযলুল কাবীর, আল্লাহ তাআলা বলেন এটা পৃথিবীর সবচেয়ে বড় ইহসান তোমার উপর। তাহলে কোরআনে করিম শিখলে লাভ না লস? জোরে কন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। রব্বুল আলামিন বলেন এটা আমি একটা কিতাবে রেখে দিয়েছি, ফি কিতাবিন মাকনুন, সংরক্ষিত কিতাবে রেখে দিয়েছি, আর দুনিয়াতে হাফেজদের সিনায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।